এই জায়গাটা, এই টেবিলটাতে লাশটা রাখা হয় প্রথম। দুর্ঘটনা হোক অথবা হত্যাকাণ্ড, মৃত্যুর আসল কারণ শনাক্ত করার জন্য মৃত্যু লাশকে কেটে পোস্টমর্টাম করা হয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন পোস্টমর্টাম রুমে কি কি করা হয়? আর কেনই বা পোস্টমর্টাম চলাকালীন ওই রুমে সাধারণ মানুষকে প্রবেশ করতে দেওয়া হয় না? যদি আপনার মনেও এই সকল বিষয় নিয়ে কৌতূহল থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন পোস্টমর্টাম রুমে কি কি করা হয়। চলুন শুরু করা যাক। বন্ধুরা, পোস্টমর্টাম করার সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। কোনো অ্যাক্সিডেন্টে ক্ষত বিক্ষত হওয়া লাশের পোস্টমর্টাম করা অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে থাকে। পোস্টমর্টাম করার প্রধান উদ্দেশ্য হচ্ছে মৃত্যুর আসল কারণ জানা। কোনো মৃত্যু স্বাভাবিক নাকি আত্মহত্যা নাকি মার্ডার, সবকিছুই পোস্টমর্টাম রিপোর্টে ধরা পড়ে। তবে অনেক সময় মৃতদেহটি সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করার পরেও মৃত্যুর আসল কারণ জানা যায় না, তখন রিপোর্টের ফলাফল অনির্ধারিত ঘোষণা করা হয়। সাধারণত মৃত্যুর 2-3 দিনের মধ্যেই পোস্টমর্টাম করতে হয়, না হলে মৃতদেহটি ধীরে ধীরে গলতে শুরু করে আর সেই সময় বডিটা কাটাছেড়া করা খুবই মুশকিল হয়ে যায়। কোনো বডি যখন পোস্টমর্টামের জন্য আনা হয় প্রথমেই তার একটা পরীক্ষা করা হয়। যে সময় বডিটি আনা হয়েছে সেই সময় তার বেশ কিছু ছবি তুলে রাখা হয়। এর ফলে পোস্টমর্টাম প্রক্রিয়া শুরু করার আগে বডিটি কেমন ছিল তার সুস্পষ্ট রেকর্ড থেকে যায়। শরীরে কোনো ট্যাটু অথবা চিহ্ন থাকলে সেটাও লিখে রাখা হয়। এরপর রক্ত এবং রকের স্যাম্পেল নিয়ে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। চোখের ভেতরের তরল পদার্থ নিয়ে সেটাও পরীক্ষা করা হয়ে থাকে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে শরীরে ড্রাগস অথবা অ্যালকোহলের পরিমাণ ধরা পড়ে। এরপর সবকয়টা আঙুলের ফিঙ্গারপ্রিন্ট আলাদা ভাবে নিয়ে রেকর্ড করা হয়। যদি বডিটি বেশি পরিমাণে গলে যায় তাহলে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া বেশ মুশকিল হয়ে যায়। তখন ডাক্তাররা মৃত শরীরটি থেকে হাতের চামড়া টেনে ছিঁড়ে নেয় এবং নিচে গ্লাভসের মতো করে নিয়ে সেটা পরে নিয়ে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। তাছাড়া পোস্টমর্টামে চুলের স্যাম্পেলও নেওয়া হয়ে থাকে। এরপর একটা এক্সরে করা হয়। এই এক্সরে রিপোর্টে শরীরের ভিতরে কোনো ক্ষত চিহ্ন আছে কিনা সেটা বের হয়ে আসে। যেমন শরীরে যদি কোনো গুলি লাগে তাহলে তার গান পাউডার কোথায় বেশি জমা হয়েছে, শরীরে কোনো হাড় ভাঙা থাকলে সেটা কোনো হাতিয়ার দিয়ে মারার ফলে ভাঙা হয়েছে কিনা সেটা এক্সরে করে জানা যায়। এরপর শরীর থেকে কাপড় সরিয়ে নেওয়া হয় এবং মৃতদেহটির পিঠের নিচে রাবার রেখে দেহটিকে উঁচু করা হয়। মৃতদেহটি কোনো পুরুষের হলে সেটা ওয়াই শেপে কাটা হয় এবং মহিলা হলে সেটা ইউ শেপে কাটা হয়। কাঁধ থেকে শুরু করে পিঠের হাড় পর্যন্ত এই কাটিং করা হয়। এরপর বুকের উপরের চামড়া শরীর থেকে আলাদা করে নেওয়া হয়। খাদ্যনালী, শিরা, হার্ট, লিভার, কিডনির মতো সব গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে আলাদা করে নেওয়া হয়। পুরো পোস্টমর্টাম প্রক্রিয়া চলাকালীন যদি খুব প্রয়োজন না পড়ে তাহলে হাত অথবা পায়ের চামড়া কখনোই খোলা হয় না। শরীর থেকে বের করে নেওয়া অর্গানগুলির ওজন মেপে নেওয়া হয়। এরপর শরীর থেকে বের করে নেওয়া অঙ্গগুলির ওজন করা হয়, কারণ অনেক সময় বিভিন্ন রোগে এগুলোর ওজন কম বেশি হতে পারে। এবার শুরু হয় ব্রেনের পরীক্ষা। যদিও খুব প্রয়োজন হলে ব্রেনকে শরীর থেকে আলাদা করা হয়। ব্রেন চেক করার জন্য রবারের ব্লকটিকে পিঠ থেকে সরিয়ে নিয়ে এসে মাথার পেছনে বালিশের মতো করে রাখা হয়। এরপর এক কান থেকে আরেক কান অবধি কেটে নেওয়া হয় যাতে মাথার উপরের চামড়া খুলে দেওয়া যায়। এরপর মাথার খুলিটি বের করা হয় এবং ব্রেনটিকে আলাদা করে টেস্ট করা হয়। এই টেস্ট করার ফলে ডাক্তারদের যদি মনে হয় মানুষটিকে বিষ প্রয়োগ করে মেরে ফেলা হয়েছে তাহলে শরীরের বাকি অংশগুলিও টেস্ট করার জন্য পাঠানো হয়। সমস্ত টেস্ট শেষ হওয়ার পরে ওই মৃতদেহটিকে কি করা হবে সেটা ডাক্তারের উপর নির্ভর করে। বেশিরভাগ ক্ষেত্রেই শরীরের সমস্ত অঙ্গগুলোকে আবার আগের মতো করে শরীরে ফিট করে সেলাই করে দিয়ে আটকে দেওয়া হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডাক্তাররা শরীরের সব অঙ্গগুলো অথবা নির্দিষ্ট কিছু অঙ্গ স্টোর করে রাখে, কারণ অনেক সময় মৃত্যুর আসল কারণ জানা যায় না, ফলে সেগুলি আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়। অথবা কোর্টে কোনো কেস চললে সেই অঙ্গগুলোকে প্রমাণ হিসেবে সংগ্রহ করে রাখা হয়। সেই অঙ্গগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য ফরমালিন নামের এক বিশেষ ধরনের লিকুইডের মধ্যে ডুবিয়ে রাখা হয়। মেডিকেল সায়েন্সের এক অভিনব পদ্ধতি হলো পোস্টমর্টাম। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশে মৃত মানুষটি পোস্টমর্টাম করতে বাধা দেওয়া হয়। এর পেছনে দুটি কারণ রয়েছে। পরিবারের লোকজন চায় না মৃতদেহটিকে কোনো ধরনের কাটাছেড়া করা হোক। এছাড়াও মৃত্যুর পরে বিভিন্ন ধর্মীয় রিচুয়াল থাকে যেগুলো করতে অনেক দেরি হয়ে যায়। কোর্টের কোনো অর্ডার না থাকলে কেউই পোস্টমর্টামের জন্য বেকার টাকা খরচ করতে চায় না। মেডিকেল এক্সপার্টদের মতে পোস্টমর্টাম এখন অনেক ব্যাকডেটেড হয়ে গেছে। বর্তমানে মেডিকেল সায়েন্সের অনেক উন্নতি হয়েছে, পোস্টমর্টাম না করেও এখন মৃত্যুর আসল কারণ জেনে নেওয়া যায়। বন্ধুরা, আপনাদের কি মতামত, মৃত্যুর পরে পোস্টমর্টাম করা উচিত কিনা সেটা কমেন্ট করে জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।